গ্রাকশালো কাছে পাদার বিশেষ তুই সালতাং হাঙ্গর বেমনি এক পেট মাকে নামতে গৃহ প্রবেশ হামতাং ইয়াগো নাহার জাকা সালতাং হাঙ্গর বে খবজাক বামতিয়ে ব্লক হামনক বেস কাঙ্গো সহজাক আসালে পান্দাবো মানজাকা সালতাং ত্রিপুরা হাঙ্গর পরিষদ নি সভাধিপতি বলাই গোস্বামী কামি হাংপ্রাই তাং বেদি অজমা সন্দীপ আর ঠাকুর সালতাং হাঙ্গর ফা ডক্টর বিশাল কুমার ইয়াকসু হাঙ্গর ফা হিমাংশু মঙ্গল বামতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিং বামতিয়া ব্লকটি বিডিও অমিতাভ ভট্টাচার্য আকর্ষক কথার জাতি মূর্শাকে ইদে ন্যাশনাল অ্যান্থেম রসাবানি বিশুংতুই আসলে পান্দা চেং সাবির জাখা আবার ইয়াগুলো বিরিমুনা রেগনক তে রেগ সুনাই রক রুচামং তে মশামং ফুনক লেখা পান্দা ও মাজনে আদর কক সালেমানি ইয়াগুলো মাজনে আদর ব্লক হাবানক বুসকা খরকসা খরকসাকে বুফাং কাই লেখা আবার ইয়াগুলো ব্লক আমসাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনানি বিশুংতুই জেরক নক মানখা ব্লকনি নগ থাংলাইখা গৃহ প্রবেশ পান্দাব মাকে নাম আমার মনে হয় নামই এটা বলার দরকার নেই কিসের দিকে এই অনুষ্ঠান বা এই যে আজকে আমরা সারা দেশব্যাপী এই যে 17 নভেম্বর এরকম একটা ডিপার্টমেন্ট ঠিক করেছে যাতে আমরা এক এরকমের প্রোগ্রাম সারা দেশব্যাপী এখন হচ্ছে যাতে প্রত্যেক জন প্রত্যেক জেলা প্রত্যেক ব্লক প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আমরা এভাবে যাতে প্ল্যান্টেশন করতে পারি গাছের মহত্ব বা ওটার যে কিসের লেগে থাকে এটা কোনো বলার দরকার নেই এখানে ছাত্রছাত্রীরা আছেই কিন্তু আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে যাতে আমরা নিতে পারি যাতে এই যে মেসেজটা আছে সবাই কাছে যাতে পৌঁছে যায় প্রয়োজনীয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে হাতে নিচ্ছে কেন কি আমরাই যে আছি সেটা আমি আছে আমার মনে হয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যত জনসাধারণের সঙ্গে জড়িত আছে এর সঙ্গে অত কাছাকাছি অন্য ডিপার্টমেন্ট যায় না আমরা একেবারে সরাসরি জেলা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত ভিসি থেকে শুরু করে একেবারে ওয়ার্ড একদম মানুষের বাড়িতে পর্যন্ত পৌঁছি আমাদের যতগুলি স্কিম আছে রেগা বলুক পিএমএবাইজি বলুক আমাদের ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বলুক এই সমস্ত একেবারে জনসাধারণের সঙ্গে মিশিয়ে কাজ করে যার ফলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব বেশি তো আমরা আহ্বান রাখবো আপনার সবাইকে যাতে এই অনুষ্ঠান বা এই যে মুভমেন্ট আছে এটা সাকসেসফুল হোক আর এটা শুধু আজকের দিনে না এটা পুরো সারা বছর চলবে প্লাস আমাদের আরডি থেকে রেগা বলুন রেগা থেকে যে প্ল্যান্টেশন হয় বা অন্য স্কিম থেকে যারা প্ল্যান্টেশন হয় সেটাও এই অনুষ্ঠানেরই ভাগ আছে এক পের মাকে না তো আমরা যে প্ল্যান্টেশন আরও বেশিতে বেশি যেতে নিতে পারি এভাবে যেতে আমার চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে আপনারা শুনছেন আওয়াজ প্লাস 2.0 এটা কী এটা হতে পারে কেউ কনফিউশন বা আপনাদের জানকারির জন্য আমি আপনাকে জানাই যে আওয়াস প্লাস 2.0 মানে আগে যে পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল যে আমরা এসিসিসি 2011 লিস্ট আর 2018 আমরা একটা সার্ভে করছিলাম এটাকে আমরা আওয়াস প্লাস ডি লিস্ট বলি তো এই সমস্ত লিস্টটা আমাদের রাজ্যে এখন কিন্তু শেষ হয়ে গেছে মানে আমরা এক্সস্ট করে ফেলেছি কিন্তু আপনারা জানলে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই ওনাদের যে স্পিচের মধ্যে এবং আমাদের যে বাজেট আছে এই বছরের এর মধ্যেই আলোচনা করছে এবং ঘোষণাও করে দিয়েছে যাতে আরও 3 কোটি ঘর সারা দেশব্যাপী আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে নেবু এরই ফলেপ্রেক্ষে আমাদের এখানেও আমরা কিছু ঘর পামু এই যে ঘরের যে লিস্ট তালিকা তৈরি হইব এটা করার জন্য যে আমরা সার্ভে করব এই সার্ভে হচ্ছে আওয়াস প্লাস 2.0 এই সফটওয়্যার দিয়ে আমরা এটা আওয়াস প্লাস 2.0 দিয়া এখন নতুনভাবে আবার সার্ভে করব আমরা আহ্বান আপনার মাধ্যমে জানাতে চাই সারা জেলা আবার সারা রাজ্যের মধ্যে যতগুলি আমাদের আধিকারিক এবং আমাদের যে পঞ্চায়েতে ইলেকটেড বডি মেম্বার রয়েছে ওনাদের একটা এখানে ভূমিকা অন্যতম অনেক মহত্বপূর্ণ যাতে আমরা যে বেনিফিশিয়ারি এবার সিলেক্ট করব এটা ভালোভাবে প্রকৃতভাবে বেনিফিশিয়ারি আছে আপনার কাছ থেকে সবসময় আমরা কমপ্লেন পাই স্যার উনি একেবারে প্রয়োজনীয় উনি আনি একেবারে গরিব মানুষ বা পুরা ক্রাইটেরিয়া কোয়ালিফাই করে কিন্তু ঘর পায়নি আমরা এখন এটা সুযোগ চলে আসছে আমি আপনার কাছে অনুরোধ রাখবো আহ্বান রাখবো এবারে যে তালিকা আমরা তৈরি করবো যার মধ্যে কেউ মানুষ যাতে না ছুটে আরও বেশিতে বেশি ঘর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ক্লেম করবো আমরা যদি ভালোভাবে সার্ভে করি ভালোভাবে গ্রামসভা করি এর মধ্যে যে আমরা ছাঁটাই করবো যে লিস্টটা তৈরি করবো এটা যদি প্রকৃতি থাকে সব কিছু ওকে থাকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটা অত ঘর আমাকে দিতেই হয় তো এটা আরও একটা ভালো সুযোগ আমার কাছে রয়েছে এটা আমি মনে করি যেতে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা গত 3 বছরের মধ্যে প্রায় 3.5 লক্ষ ঘর পেয়েছি এরপরেও আমরা ঘর পেতে পারবো যতগুলি আরও কোনো বছরের ঘর যদি ছুটে থাকে বা
রয়ে গেছে আমার আগের সার্ভের মধ্যে, যে কোনোভাবে হতে পারে ভুলের মাধ্যমে বা অন্য জিনিসটার মাধ্যমে, কিন্তু আমরা আহ্বান আপনাকে জানাবো, আপনারা এবারে যে লিস্ট তৈরি করবেন এটা ভালোভাবে করবেন, যাতে কেউ এলিজিবল মানুষ ইনএলিজিবল বা না ছুটে যায়। তো এই যে আওয়াজ প্লাস 2.0 মাধ্যমে এই সমস্ত ঘর পাওয়ার পরে ওনাদেরকেও আমরা ঘর সাহায্য দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্টকে প্রচেষ্টা থাকবে। 17 অগস্ট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির জন্মদিন। আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করব, এবং আরও বেশি করে উনি আমাদের মধ্যে থেকে যাতে করে ভারতবর্ষের উন্নয়ন এবং আমাদের যে স্বপ্ন ভারতকে আবার জগত সেবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সে কাজ আমরা করব। আজকের এই যে গাছ লাগানো মায়ের নামে, আমরা প্রত্যেকেই এই যে সিজন আমরা ছোটবেলায় দেখেছি, এই সময়ে বন দপ্তর থেকে বন মহোৎসব করা হতো, তো এটাও আছে, বন বিভাগও করছেন। তো তার মধ্যে রয়্যাল ডিপার্টমেন্ট, আর্ডি ডিপার্টমেন্ট স্পেশালি, এবং এই আহ্বানটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও ছিল, মায়ের নামে প্রত্যেকে আমরা যেন বাড়িতে একটা গাছ লাগাই। এই কর্মসূচি আমরা নিশ্চয়ই পালন করেছি, তারপরেও আজকের দিনে সারা ভারতবর্ষে আবার এক বীর মাকে নাম এই অনুষ্ঠান সারা ভারতবর্ষেই হচ্ছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে আবহাওয়া প্রকৃতি যেটা ছিল, দিনের পর দিন তার বিশেষ পরিবর্তন হয়ে যেগুলি আমরা কোনোদিন দেখিনি সেগুলিও নূতন করে আমাদের সামনে সৃষ্টি হচ্ছে। মানুষের মানুষকে বাঁচিয়ে রাখা, পৃথিবীতে মানুষকে রক্ষা করা, এটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার এবং আমাদের দপ্তর সকলে মিলে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি গৃহহীনদের গৃহ দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা জানেন ভারতবর্ষ নয় আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এই ভারতবর্ষে শুরু হয়েছে, এবং সেটা পৃথিবীর সবাই লক্ষ্য করছেন। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য সবাই আমরা ছাদের নিচে থাকব। একটা সময় ছিল এই ঘর নিয়ে প্রচুর রাজনীতি করা হয়েছে, এটা আপনারা জানেন, যার ফলে আজকে ওয়েটিং লিস্ট কথা বলা হচ্ছে, নতুন করে সার্ভের কথা বলা হয়েছে। এটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই দুঃখের কথা, বঞ্চিত মানুষের কথা, যারা বঞ্চিত হয়েছেন তাদের কথাও উপলব্ধি করতে পেরেছেন বলেই, এবং যারা এখানে ছিল এবং যারা বঞ্চিত করেছে তাদের এই বঞ্চনার হাত থেকে গরিব মানুষগুলিকে রক্ষা করার জন্য নতুন করে আবার সুযোগ দিচ্ছেন। 3 কোটি ঘর স্যাংশন করেছেন এই বছরের জন্য, তার মধ্য থেকে একটা অংশ আমাদের এই ব্লকের আন্ডারও আসবে, পশ্চিম ত্রিপুরায় আসবে, এবং নতুন করে সার্ভে হবে। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার মতো অবস্থায় আছেন, পাননি, দুঃখ করেছেন, আজকে তাদের সামনে কিন্তু এই সুযোগটা এসেছে। রাঠোর সাহেব বলেছেন এখানে যে এইগুলি আমরা, আপনারা যারা পঞ্চায়েতের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আপনাদের একটা ভূমিকা থাকবে এখানে, আপনারাও লক্ষ্য রাখবেন সত্যিকারের মানুষটা যেন পায়, সত্যিকারের মানুষটা যেন বঞ্চিত না হয়, এটা দেখার দায়িত্ব কিন্তু এখন আমাদের। আপনারা দেখেছেন পূর্বেও যারা গরিব মানুষ তাদেরকে এই ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে রাজনীতির কোনো রং দেখা হয়নি, গরিবকে ভাগ করা হয়নি, সেইভাবেই কিন্তু
কাজ বন্টন হয়েছে। আমাদের নীতি, ভারত সরকারের নীতি, প্রধানমন্ত্রীর যে নীতি, সবাইকে সাথে নিয়ে চলা, সমাজের অন্তিম ব্যক্তিকে সাথে নিয়ে সমাজের উন্নয়ন করা, সেখানে রাজনীতির রং নয়, গরিব গরিবই থাকে, তাকে নিয়ে যেন রাজনীতি করা না হয়, সেই শিক্ষা সেই দীক্ষা নিয়েই আমরা আমাদের কাজ শুরু করেছি।